এবং যেটা উনি বলছে যে আপনার চ্যানেল থেকে যদি কেউ আসে অবশ্যই আমি যতটুকু আমার স্বার্থ অনুযায়ী অতটুকু আমি ডিসকাউন্ট রাখবো, সে কথা আমার বলা হয়েছে না? হ্যাঁ তা তো অবশ্যই, যেহেতু আপনার পরিচয়ের মাধ্যমে একটা লোক আসবে, তাই আপনার পরিচয়ের মাধ্যমে একটা লোক আসলে উনি তো আমার অনেক কাছের লোক হয়ে যাবে, কারণ আপনি যেহেতু আমার কাছের লোক, তারে অবশ্যই সর্বোচ্চ আসার চেষ্টা করবো, ঠিক আছে? মানে যথেষ্ট চেষ্টা করবো যতটুকু পারি সেবে দেওয়ার জন্য, সেবে জানাবো এবং অবশ্যই দিব। জি ঠিক আছে, এখন আমরা এখন কোন প্রোডাক্ট, ঠিক আছে, এই চারটা ডিজাইন আমার একই প্রাইস, তো এটা প্রাইসগুলো কত রাখতেছেন? বর্তমানে আমি একবারে ফিস বেসলে আমি 310 টাকা পড়ে আর কি, আমি 320 টাকা 30 টাকা দাম চাই আর কি, ঠিক আছে? আমি 310 টাকা বেচতাছি আর কি, আর আপনার পরিচয়ের মাধ্যমে যে আসবে একবার একবার সমান 300 টাকা ধরা যাইব আর কি। তাহলে এটা একেবারে 300 টাকা জোড়া রাখবে। সম্মানিত বিয়াস, আজকের ভিডিওটা হলো পাইকারি জুতা, তো যারা নতুন জুতার ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য এবং যারা পুরানো করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আজকে আমি চলে আসলাম ভৈরব, অ্যাড্রেসটা আপনার এই মার্কেটের অ্যাড্রেসটা এবং এখানে কীভাবে আসতে পারেন এবং যদি আসতে না চান সেক্ষেত্রে কীভাবে আপনারা আপনাদের জায়গার বসে থেকে নিতে পারেন, এবং এখানে সম্পূর্ণ জুতার ডিজাইনগুলো তুলে ধরবো এবং আপনাদের প্রাইসগুলো জানিয়ে দেবো, এবং আপনাদের যে বিষয়টা এখানে যে প্রতিটা বড় ছোট যা আছে সম্পূর্ণগুলো প্রাইসগুলো জানা দেবো এবং কত পিস সর্বনিম্ন নিতে পারেন সেগুলোও আপনাদের মাঝে তুলে ধরবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, আর আমি এখানে ভৈরব আসছি, হয়তো আমার সাথে অনেক দিন ধরে পরিচিত আমার এক ভাই ছুটিতে থাকে, উনি দেশে আসছে, তো ওনার সাথে সাক্ষাৎ করার জন্যে আসছে এই জায়গা, তখন বললাম যে এখানে যেহেতু আসছি তো কিছু এখানে যেহেতু বৃহত্তম পাইকারি জুতার মার্কেট, এখানে মূলত এগুলো তৈরি করা হয় কারখানার থেকে, তারপর এখান থেকে সেল দেওয়া হয়। এখন বেশিরভাগই বাংলাদেশের মাঝে এই ভৈরবই কিন্তু সেলটা বেশি হয় এবং এনতে সরাসরি এখানে এখানে একটু দামও কম পাওয়া যায় অন্য অন্য জায়গার থেকে। তো এখন একটু পরিচয় হয়ে যাব এবং আমার সেই ভাইয়ের সাথে যে প্রস্তুতি থেকে দেশে আসছে আমার সাথে দেওয়া করার জন্য এবং আমি করার জন্য, তো ওনার সাথে একটু কথা বলবো। আসেন, কেমন আছেন? ভালো ভালো আছেন। হ্যাঁ, তো এই যে উনি আছেন সে ভাই, তো আমার জন্য অনেকদিন ধরে ওনার সাথে কথা বলা এবং আজকে ওনার সাথে দেখা করার জন্য আসছি এবং এখানে আমাকে নিয়ে আসছে। তো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আপনার সাথে এতদিন শুধু খালি ভিডিও কলের মাধ্যমে এবং ফোনের মাধ্যমে কথা বলছি, তো আজকে সরাসরি কথা বললাম, সেক্ষেত্রে আপনার একটি অনুভূতি যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে বলতে চান, আপনার মতন আরও মানুষ অনেকেই কিন্তু ভিডিও দেখে এবং কথা বলে দেশে দেশে বাইরের থেকে, তো সেটা একটু প্রকাশ করবেন এবং নিজেকে একটু পরিচয় দেবেন। তো আমি আপনার চ্যানেলের নাম নাকি? বাবার আশা। বাবার আশা, আমি বাবার আশা চ্যানেলে ইউটিউবে দেখছি, ঠিক আছে? দেখার পরে আপনার যে চ্যানেলগুলো দেখছি বা বিভিন্ন ভিডিওগুলো দেখছি আমার অনেক ভালো লাগছে, ওই হিসাবে আমার সাথে আপনার বন্ধুত্ব, ঠিক আছে? আর ওই ক্ষেত্রে আমি অনেক কিছু গার্মেন্টস ব্যবসা সম্বন্ধে আমার অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে দেখছি, আর আপনার যে বস আছে বসের সাথে মানে মাঝে মধ্যে মানে মোবাইলে কথাবার্তা হয় আর কি, তো আমি সাথে তার সাথে দেখা করার চেষ্টা করছি, হয়তো দেখা করলে হয়তো আপনার মাধ্যমে দেখা করতে হবে, কারণ সে তো দেশের বাইরে বেশিরভাগ তাহলে যোগাযোগ করতে পারে না। তো এখন যেহেতু আপনার সাথে আমার পরিচয় হয়েছে ওই হিসাবে আপনি ভৈরব আসছেন, ভৈরবটা আপনার কেমন লাগছে? যে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে এবং আপনার সাথে দেখা করে আমার অনেকই ভালো লাগছে, কারণ আমরা যারা দেশে দেশে বাইরের থেকে আমাদেরকে মিস করে বা স্মরণ করে তাদের প্রতি আমাদের আলাদা একটা মন ওনাদের কাছে পড়ে থাকে, তো সেই ক্ষেত্রে আপনি যারা প্রবাসী থাকে তাদের উদ্দেশ্য দিয়ে একটা কথা বলেন এবং দেশের যারা আছে সেই ভাইদের উদ্দেশ্য একটু কথা বলবেন, যে এবং ব্যবসাটা করতে চাচ্ছেন বা করবেন সেই বিষয়টা আমি একটু আলোচনা যদি করেন। আমার আমারই হিসাবে ভৈরব একটা ঐতিহ্যবাহী একটা ব্যবসা প্রতিষ্ঠান, ঠিক আছে? আর এই ব্যবসাটা হলো হাজি ফুল মিয়া মার্কেট, বাসস্ট্যান্ডের সাথে উপজেলার সামনে আর কি, মার্কেটটা বিরাট বড় পাইকারি হোলসেল, হয়তো বা বাংলাদেশে যারা হোলসেল ব্যবসা করে তারা হয়তো বেশিরভাগ ডাকা যায়, আমি মনে করি বর্তমানে ডাকা যায় তুই বলে আমাদের ভৈরব আসলে সব কিছু পাওয়া যাবে, কারণ হইলো এখানে আমাদের খরচপাতি কম, কম পয়সায় লেবার পাওয়া যায়, ওই হিসাবে এরা কম পয়সা দিয়ে ভালো কোয়ালিটি বানাইতে পারে। তো বাংলাদেশে যারা জুতার ব্যবসা করে আমি আশা করি ভৈরব আসলে এরা হ্যাঁ কম রেটে মাল নিতে পারবে এবং ভালো কিছু তারা পাবে, ঠিক আছে? এটা এটা আমার আশাবাদী আর কি। জি, আর আপনারা যারা মূলত দেশের বাইরে থাকেন আশা করি এই ভাইয়ের মতো আপনাদের সাথে যদি এরকম দেখা হয় সেই জন্য মনে করেন আমাদেরও ভিডিও করা সার্থক হয় এবং অন্যরকম একটা আমাদের
ফিলিং হয়, তো এই জন্য বলি এবং দেশে দেশে বাইরে যেখানেই থাকেন না কেন চাকরির পাশাপাশি ব্যবসা করতে চান। ব্যবসা ছাড়া আগামী সম্ভব না, আর ব্যবসায়ী ছাড়া ধনীর কাতা নাম পাবেন না। শুধু একমাত্র ধনীর কাতার নাম পেতে পারেন যারা ব্যবসায়ী আছেন। তো চাকরি এবং প্রফিট জমানো কোনোদিন কেউ বড় হতে পারে না। সেই ক্ষেত্রে যেমন প্রফিট এবং চাকরির পাশাপাশি বিজনেসটা যদি শিখেন, সেই ক্ষেত্রে কিন্তু বিজনেসের যদি ভালো কিন্তু আপনার সময় মতো একদিন আপনি অনেক উপরের দিকে যেতে পারবেন এবং ভালো পজিশনের মানুষের সাথে উঠা বসা করতে পারবেন। তো আমরা এখন মূল বিষয়ে চলে যাব। যে দোকানে আসলাম সেই শোরুমের যত ধরনের আইটেমের জুতা আছে সেগুলো তুলে দেবো এবং প্রাইসগুলো জানিয়ে দেবো। এবং যদি আপনারা সরাসরি ভৈরবহাটে আসেন তো এই ভাইয়ের দোকানে আসবেন এবং দেখবেন, তারপরে কথাবার্তা বলে এরপরে বুঝতে পারবেন যে তাদের সাথে মানে ওই চ্যানেলের নামটা দিলে সে যতটুকু পারে সে আপনার কাছ থেকে ডিসকাউন্ট রাখবে আর কি। আর এখানে আসলে আপনার যে কোনো ধরনের কোয়ালিটি মাল চান অর্ডার দিয়ে বানায় নিতে পারবেন কি না নিতে পারবেন। আশা করি এই জিনিসগুলো যদি এখান থেকে আপনারা নিতে পারেন কম খরচে ভালো কিছু প্রফিট আপনারা পাইবেন, এটা আমি আশাবাদী আর কি। তো যারা জুতার ব্যবসা করে আশা করি যে সবাই জানে যে বর্তমানে একটা ঐতিহ্যবাহী মার্কেটে ভৈরব, ঠিক আছে। আর ভৈরব একটা ব্যবসা প্রতিষ্ঠান এলাকা, প্রাক্তন প্রেসিডেন্টের এলাকা, ঠিক আছে, পাপন সাহের এলাকা। সে যদিও ক্রিকেট নিয়ে ব্যস্ত বা খেলাধুলা নিয়ে ব্যস্ত কিন্তু তারপরও ব্যবসার দিক দিয়ে বাংলাদেশ একটা প্রতিষ্ঠিত এবং ঐতিহ্যবাহী এলাকা, ঠিক আছে। আর যে কেউ এখানে আসলে আপনার জানে নিরাপত্তা, থাকা নিরাপত্তা, খাবার দাবার সব কিছু নিরাপত্তা পাবেন, সিকিউরিটি আছে, কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে আপনি অর্ডার দিয়েও অনলাইনের মাধ্যমে আপনারা জিনিসগুলো নিতে পারবেন স্বল্প মূল্যে, এটা আমি আশাবাদী আর কি। তো উনি যথেষ্ট সুন্দরভাবে কথাগুলো গুছিয়ে বলেছেন আপনাদের উদ্দেশ্য, তো আশা করি সেটা থেকে আপনারাও একটু অনুপ্রাণিত হবেন। তো এখন আমরা মেন বিষয়ে চলে যাব। তো আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, ঠিক আছে। তো ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইয়ের নামটা? আমার নাম মোহাম্মদ নাজির হোসেন। আচ্ছা, আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দিয়ে দেন। ইমো হোয়াটসঅ্যাপ আছে, আমার ইমো হোয়াটসঅ্যাপ দুটোটা একই নাম্বার, 01707625340। আপনার শপের নামটা? আমার শপ হয়েছে, আমার শপ হয়েছে দুইটা, ভৈরব হাজি মার্কেট ফুলমে হাজি মার্কেটের নিচতলায় হয়েছে আপনি ভৈরব সম্রাট, আবার ফুলমে হাজি মার্কেট আর একটা আছে খুলির কমপ্লেক্স, সেটা দোতলাতে আছে একটা সাইদসু বাজার। আচ্ছা, আর একটা কি ঢাকা আছে? আর ঢাকা হয়েছে আমার ফ্যাক্টরি, আমার বড় ভাইয়া চালায়, ঠিক আছে, উনি নিজে তৈরি করে নিজস্ব কারখানা আর কি। আচ্ছা আচ্ছা, তো এগুলো পেয়ে যাবেন। আর বিষয় হলো কি, আপনারা নিত্য নতুন পরবর্তী যে আপডেট যে জুতার ডিজাইনগুলো আসবে সেগুলো ইমো হোয়াটসঅ্যাপের মাঝে কল দিয়ে দেখে নিতে পারবেন। এবং আপনার তো কুরিয়ারে মাল দিয়ে থাকেন? হ্যাঁ, আমরা কুরিয়ার সুন্দরবন বা সর্ব মানে বাংলাদেশ সব জায়গায় মোটামুটি এখন মাল পাঠাইতে পারি, আমরা পাঠাইতে পারি দিতেছি। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনাদের মানে কত টাকার মাল নিলে কত টাকা আপনাদের অ্যাডভান্স করতে হবে, মানে কন্ডিশনে যেটা পাঠান? না, কন্ডিশনের সিস্টেম রয়েছে, মাল যদি পার্টি পছন্দ করে, ঠিক আছে, মাল এসে পারচেস করে ডিসকাউন্ট করে প্রত্যেক মালে বিল করে মালটা যতটুকু অ্যামাউন্ট হয় পার্টিতে জানা দেবো। তো পার্টি যদি মনে করে ঠিক আছে তাহলে মালটা আমরা পাঠাই দিলে ওইখান থেকে টাকা দিয়া মালটা ছুটে নিব, ঠিক আছে, মালের দাম যত টাকা আসে আর কি, ঠিক আছে, ওই টাকা দিয়া মালটা ছুটে নিব। মানে তখন পার্টিরও কোনো ভয় নাই বা দোকানদারের আমাদেরও কোনো ঝামেলা নাই যে মাল পায় টাকা দিছে না, আবার পার্টিও চিন্তা করতে পারে যে টাকা দিছি মাল না দিতে পারে, সেই জন্য আমি কন্ডিশনের ব্যবসাটা একটু করি আর কি, ঠিক আছে। মাল যা যা দিয়ে গেছে সেম এম টু পাঠাইতেছি, তারপর উনি ওইখান থেকে টাকা দিয়ে পরে মালটা উনি চুটে নিতেছে, পরের দিন আমি আবার টাকাটা ওইখানে কোরিয়ান থেকে আবার উঠে নিতেছি। জি সেটাই। আর প্রথমত আপনারা যত টাকারই প্রোডাক্ট নেন না কেন সেক্ষেত্রে 500-1000 টাকা অ্যাডভান্স নেন। 500-1000 টাকা কোনো অ্যাডভান্স বলতে তো আমরা এমনিতে পার্টির সাথে মাল দিতে নেই, মাল ডিল করেছি, ঠিক আছে, এটা তো প্রথম অবস্থা নগদই সব মাল, মানে 500-1000 কোনো বিষয় না আর কি। না, আমি সেটা বলতে চাচ্ছি না, অর্থাৎ কন্ডিশনে মালটা ওইখানে যে আপনি অর্ডার করবেন সেই ক্ষেত্রে ওইখানে মালটা পাঠানোর পরে যদি মালটা রিসিভ না করেন সেই ক্ষেত্রে যে মালটা আবার রিটার্ন ওনার শোরুমে আসবে সেই ক্ষেত্রে যে এখানে যে একটা যাতায়াত একটা খরচ, সেই খরচের জন্য কিন্তু আপনি 1000-1500 টাকা ওনাকে দিতে হবে, যাতে ওই খরচটা ওইখান থেকে কেটে যাবে যদি মালটা রিসিভ না করেন। আর যদি রিসিভ করেন সেই ক্ষেত্রে যত টাকার মাল নেবেন সেই ক্ষেত্রে আপনি যেখানে 500-1000 টাকা দিলেন ওটা খাটিয়া বাদ বাকি টাকাটা দিতে হবে, ঠিক আছে, ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে আগে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবং
যেটা উনি বলছে যে আপনার চ্যানেল থেকে যদি কেউ আসে অবশ্যই আমি যতটুকু আমার সাধ্য অনুযায়ী অতটুকু আমি ডিসকাউন্ট রাখবো, সে কথা আমার বলা হয়েছে না? হ্যাঁ তা তো অবশ্যই, যেহেতু আপনার পরিচয়ের মাধ্যমে একটা লোক আসবো, তাই আপনার পরিচয়ের মাধ্যমে একটা লোক আসলে উনি তো আমার অনেক কাছের লোক হয়ে যাবে, কারণ আপনি যেহেতু আমার কাছের লোক, তারে অবশ্য সর্বশ্রেষ্ঠ চেষ্টা করবো, ঠিক আছে, মানে যথেষ্ট চেষ্টা করবো যতটুকু পারি সেবে দেওয়ার জন্য, সেবে জানাবো এবং অবশ্যই দিব। জি ঠিক আছে, এখন আমরা এখন কোন প্রোডাক্ট থেকে প্রথম থেকে শুরু করব? বর্তমানে যে শীত সিজন, ঠিক আছে, শীত সিজনে বর্তমানে যে নতুন যে আইটেম বাড়িছে, এটা বর্তমানে যেটা বলে হাওয়াই সোল আর কি, যে চায়না, মানে সম্পূর্ণ সোল আপনার ফর্ম সবই চায়না, কিন্তু ফিটিংটা শুধু বাংলাদেশে আর কি, ঠিক আছে, এটা হচ্ছে আপনার হাওয়াই সোল বলে বড় মাল আর কি জেন্টসের, ঠিক আছে, বর্তমান শীতকালীন সময় এটা আমরা চলতেছে বেশি আর কি, বর্তমানে আমি অনেকই বিক্রি করছি, কালকেও দিছি আজকেও আছে অনেকটা, মানে এটার মধ্যে ডিজাইন আছে অনেকটি, দু তিনটা ডিজাইন আছে এখানে, আছে আরও কয়েকটা ডিজাইন আছে, দেখতে পাচ্ছেন আপনার চারটা ডিজাইনের মাল, ঠিক আছে, এই চারটা ডিজাইনের মাল একই প্রাইস, তো এটা প্রাইস গুলো কত রাখতেছেন? বর্তমানে আমি একবারে ফিশ বেচলে আপনার 310 টাকা পড়ে আর কি, আমি 320-330 টাকা দাম চাই আর কি, ঠিক আছে, আমি 310 টাকা বেচতেছি আর কি, আর আপনার পরিচয়ের মাধ্যমে যে হ্যাঁ একবার একবার সমান 300 টাকা ধরা যাবো আর কি, তাহলে এটা একেবারে 300 টাকা জোড়া রাখবো, জোড়া ধরা যাবো আর কি, কারণ মানুষ যদি আমার কাছে সেভ না পায় তাহলে আসবো না, সেই জন্য এটা অনেক ঢাকাতে কিনতে হলে 350 টাকা রাখবো, জোড়াতে 50 টাকা বেশি, ঠিক আছে, আমার ভৈরবে হয়েছে মালটা, আমরা অনেক সেভে মানে বলতে খরচ কম আর কি, যার কারণে আমরা কম খরচে বেশি, কারণ আমাদের ভাড়াও কম, ঠিক আছে, আমাদের নিজস্ব বাসা, ঠিক আছে, যাতায়াত সব কিছু মানে নিজস্ব কারখানা, ঠিক আছে, যার কারণে আমরা একটু সেভে দিতে পারি, সেভে দিতে পারি, আর কাস্টমাররাও কিন্তু নিয়ে এখান থেকে প্রফিট করে। হ্যাঁ মাল অবশ্যই আপনারা সবাই মানে মাল ভালো পাবেন, মাল গ্যারান্টি, মাল লেখা আছে ভিতরে, ঠিক আছে, মাল কোনো সমস্যা হলে রিটার্ন দিতে পারবেন, সমস্যা নেই, যদি মাল দু এক মাসে দু তিন মাসে তিন মাসের ভিতরে ছুটে আর কি, ঠিক আছে, আর মাল একবার ফ্রেশ পাবেন, ঠিক আছে, আর মাল গ্যারান্টি, আর রেডও একবার সেভ আর কি, যেটা অন্য 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 জায়গায় আপনার মানে যে 350 টাকা জোড়া পড়বো, 4200 টাকার ওজন, আর আমার এখানে 300 টাকা একবার 3700 টাকার ওজন, এটা ফিক্সড আর কি, এর নিচে একটাও কম হইব না। আচ্ছা উনি যা বলছে একটা সলিড কথাটাই বলছে, তো আমরা এর পরবর্তী আরেকটা ডিজাইনে যাব, এখানে কিন্তু আপনারা ছোট থেকে বড় থেকে নিয়ে এবং লেডিস এবং জেন্টলম্যান যারা আছে তাদের সম্পূর্ণ ধরনের, ঠিক আছে, এই লোফারগুলো বর্তমানে শীতকালীন সময় তো লোফার চলে, ঠিক আছে, এই মালটা দেখতে পারেন, জি জি, এতে এ হলো দুটা ডিজাইন। আচ্ছা এটা কত করে রাখতেছে? এটা এখন বর্তমানে আমি এম এর দাম 220 টাকা 210 টাকা বেচতেছি, একবার ফিক্সড প্রাইস 200 টাকা 200 টাকা ফিক্সড প্রাইস, তো এই ডিজাইনগুলো পেয়ে যাবেন 200 টাকা 200 টাকা পেয়ে যাবেন, পাইতে পারে আমার এখানে আসলে অবশ্যই। আর এই ডিজাইন আমি আপনারা হয়তো বললে আপনারা এই মতে হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারবো, ঠিক আছে, বা আপনারা কালেক্ট থাকলে আমরা পাঠাবেন, ঠিক আছে, আমরা যে কোনো মাল দিতে পারবো, সমস্যা নেই, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা নিয়ে রাখেন, এই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা 0170762-5340, ঠিক আছে, ওটা আপনার ইমো WhatsApp দুটোই আছে? হ্যাঁ ইমো WhatsApp দুটোই আছে, আপনারা ইমো WhatsApp নম্বরে কল দিয়ে ওনার সাথে কথা বলবেন, যে কোনো ধরনের ডিজাইন চান দিতে পারবে এবং যে কোনো ধরনের সাইজ চান দিতে পারবে এবং প্রাইসগুলো একবার সীমিত রাখার চেষ্টা করবে, তো আপনারা তো জানেনই প্রতিটা মানুষই যারা বিক্রেতা তারা চেষ্টা করে যে মনে করেন তার মাল সেল দেওয়ার জন্যে, সেক্ষেত্রে যতটুকু পারে ততটুকু সীমিত রাখার জন্য চেষ্টা করবে, তো আপনারা এই নাম্বারে কল দিবেন, কল দিয়ে কিন্তু ওনার সাথে আলোচনা করবেন, যারা ব্যবসা করতেছেন নতুন অথবা পুরাতন, ঠিক আছে, আপনারা আমার সাথে একটু যোগাযোগ করেন, ঠিক আছে, আপনারা তো যদি নতুন হয়ে দেন অবশ্যই ব্যবসা ভালো হইব ইনশাল্লাহ, কারণ আমরা একটা মান আমরা ব্যবসায়ী চাবো না একটা ব্যবসায়ী নষ্ট হয়ে যাক, ঠিক আছে, আপনার ব্যবসা করে কয়েকটা কামাই দিলে আপনারও সুবিধা আপনারও ভালো, আর পুরোনা যারা আছেন তারা তো অবশ্যই আগে যারা ব্যবসা করতেছেন হয়তো আমার সাথে যোগাযোগ করবেন, আমার সাথে আমার মাল দেখবেন, আমার মালের রেট দেখবেন, অন্য অন্য থেকে আপনি অনেক সেভে পাবেন, ঠিক আছে, আর মাল অনেক ভালো পাবেন, এটাই ভাই। তো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি চ্যানেল এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ইউটিউব বাবার আসা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, আর এই ধরনের পাইকারি যত ধরনের বৃহত্তম পাইকারি মার্কেটের সন্ধান জানতে এবং পণ্যের প্রতিষ্ঠানের প্রতিবেদনের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ইউটিউব বাবার আসা চ্যানেলের সাথে, তো সবাই ভালো থাকবেন।